আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। আমার চ্যানেলের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাবস্ক্রাইব করে যারা ইনভলভ রয়েছেন তাদেরকে অন্তরন্তস্ত থেকে ধন্যবাদ জানাচ্ছি। কেননা আপনারা অনেকে কিন্তু অনুরোধ জানিয়েছেন যে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট বা অ্যাপস গুলো শেয়ার করে আপনাদেরকে কিছুটা সহযোগিতা করার জন্য। আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন বা আনএমপ্লয়েড রয়েছেন, যারা আর্নিং এর পাশাপাশি লার্নিং করতে চাচ্ছেন, আজকের প্ল্যাটফর্ম তাদের জন্য অসাধারণ একটি প্ল্যাটফর্ম। কেননা এই প্ল্যাটফর্মের মধ্যে বিজনেস, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, ম্যাথমেটিক্স, হেলথ কেয়ার, আর্থ সায়েন্স সহ বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যান্সার দিয়ে অনায়াসে আর্নিং জেনারেট করতে পারবেন প্রতি মাসে 1 লাখ রুপি। এবং আপনি যদি নলেজ গ্যাদার করতে চান তাহলে এই প্ল্যাটফর্মটি আপনার জন্য অথেন্টিক একটি প্ল্যাটফর্ম। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত এই ওয়েবসাইটটি আমি বিস্তারিত শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনায়াসে এখান থেকে আপনি কাজ শুরু করে আর্নিং জেনারেট করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে অল ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর আপনি যদি ভিডিওতে ক্লিক করেন আমার চ্যানেলের মধ্যে এসে, তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ এখান থেকে দেখতে পাবেন। কেননা ফ্রি আর্নিং এর জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট বা অ্যাপস আমি আমার চ্যানেলের মধ্যে দিয়েছি। আশা করি আপনি অনায়াসেই এখান থেকে যাত্রা শুরু করতে পারেন আর্নিং করা। তো তাদের দেখুন এসে একটু পরে। অলরাইট, চলে এসেছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, sagindia.com। ট্রাস্টেড একটি ওয়েবসাইট, আমি একটু উপরে দেখাচ্ছি। তার আগে এটি রিভিউ দেওয়ার পূর্বে, এটির জন্ম হয়েছে 2020 সালে এবং এটি অদ্যাবধি মার্কেটে রয়েছে এবং অনেক প্রফেশনাল বা এক্সপার্ট কিন্তু এখানে কাজ করছে তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে। সো প্রথমে আমি যদি সিমিলার ওয়েবে যাই, সিমিলার ওয়েবের মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে গ্লোবাল র্যাঙ্ক আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের, এবং কান্ট্রি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন এবং কোন কোন কান্ট্রির পিপলরা এখানে কাজ করেছে। আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড আরব আমিরাত, মালয়েশিয়া, ইউনাইটেড কিংডম এবং ইন্ডিয়ার মতো বাঘা বাঘা কান্ট্রির পিপলরা এখানে কাজ করছে। সুতরাং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে প্রশ্নের অ্যান্সার দিয়ে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারেন। সো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এখান থেকে কিভাবে আপনি কাজ শুরু করবেন এবং আপনি আপনার আর্নিং গুলো নেবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে আসার পরে জাস্ট আপনি ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করবেন, এরপর এখানে যে স্যাক বক্স দেখতে পাচ্ছেন স্যাক বক্সে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। আপনি আপনার নামটি দিবেন, এরপর ইমেল অ্যাড্রেসটি দিবেন, এরপর এখানে যে একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন সেই ক্যাপসার মধ্যে ফিল আপ করে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। আর ইতিমধ্যে এই ওয়েবসাইটের যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে সাইন ইনে ক্লিক করে আপনি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে এখান থেকে যাত্রা শুরু করতে পারেন। সো আমি ধরে নিলাম যে আপনি নতুন যে সাইন আপ করেছেন, সুতরাং এখানে ক্লিক করার পরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এরপরে আপনি সরাসরি মেইলটি চেক করবেন, তার মানে আপনি এই যে এখানে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই জন্য আপনি এখানে যে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দেওয়ার মাধ্যমে আপনি সাইন আপ করেছেন এবং সেটি লগ ইন করার জন্য যে কাজটি করবেন, এখানে দুটো ইমেল দেখতে পাচ্ছেন। প্রথম ইমেলটি হচ্ছে চেক এক্সপার্ট হায়ারিং কমপ্লিট সাইন আপ, এর মধ্যে আসার পরে আপনি এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো বুঝতে হবে। প্লিজ ক্লিক হিয়ার টু ক্রিয়েট আ নিউ পাসওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সাইন আপ প্রসেস। প্রথমে বলেছে আপনাকে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য নতুন করে, এরপর একটি ইমেল অ্যাড্রেস শো করছে, এরপর টু অ্যাক্সেস দ্য চেক অ্যান্ড কুইজার অ্যাসার এক্সপার্ট হায়ারিং ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে বলছে বিস্তারিত জানার জন্য। উই রিকমেন্ড ইউ কমপ্লিট ইয়োর অ্যাপ্লিকেশন উইদিন 2 ডেজ, এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে 2 দিনের মধ্যে তারা কমপ্লিট করতে বলেছে। এবং প্লিজ নোট দ্যাট আফটার 5 ডেজ ইয়োর অ্যাকাউন্ট উইল বি রিসেট অ্যান্ড ইউ উড নিড টু রিস্টার্ট ইয়োর অ্যাপ্লিকেশন 5 দিনের মধ্যে সেটি রিসেট হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি প্রথমে চলে যাচ্ছি ক্লিক হিয়ারের মধ্যে। ক্লিক হিয়ারে ক্লিক করার পরে আপনি সরাসরি ইন্টারফেসটি পাবেন, তার মানে এখানে আপনার পাসওয়ার্ডটা নতুন করে সেট করতে হবে। সো এখানে পাসওয়ার্ডটা যখন নতুন করে সেট করবেন তখন আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে ইন্টারফেসটি হচ্ছে এটি। এই ইন্টারফেস আসার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এরপর সাবজেক্ট টেস্ট রয়েছে, এরপর ডাউনলোড গাইডলাইন রয়েছে, এরপর গাইডলাইন টেস্ট রয়েছে, এরপর যেটি দেখতে পাচ্ছেন ডিগ্রি ভেরিফিকেশন, প্যান ভেরিফিকেশন অনেকটা এনআইডি কার্ড যেটি বলা আছে, এরপর ব্যাংক ভেরিফিকেশন, তার মানে যেহেতু তারা পেমেন্ট ব্যাংকে দিবে সুতরাং আপনাকে ব্যাংকের ডিটেলস গুলো দিয়ে এখানে ভেরিফিকেশনটা করতে হবে। এরপর প্রুফ অফ অ্যাড্রেস, আপনার রিয়েল যে অ্যাড্রেসটি দিবেন সেই অ্যাড্রেসটির প্রুফ কপি
তাদেরকে সাবমিট করতে হবে অ্যাপ আর মোবাইল ভেরিফিকেশন, দ্যাটস ইট। এই স্টেপগুলো পার করলে আপনি কিন্তু অনায়াসে টোটাল 4টি স্টেপ পার করবেন। আমি শুরুতেই বলছি যে প্রথমে যখন আপনি মূল ইন্টারফেসে আসবেন, সেই মূল ইন্টারফেসে আসার পরে আপনি এখানে 4টি স্টেপ আপনাকে পার করতে হবে। তার মানে প্রথমে সাইন আপ করতে হবে, এরপর এখানে বলেছে ক্লিয়ার অনলাইন সাবজেক্ট অ্যান্ড গাইডলাইন টেস্ট, তার মানে এখানে একটি গাইডলাইন দেওয়া রয়েছে, সেই গাইডলাইনটি আপনাকে বুঝে তারপর কাজ করতে হবে। এরপর রয়েছে ভেরিফিকেশন, ভেরিফিকেশন করার জন্য অর্থাৎ এই স্টেপগুলো যখন আপনি পার করবেন তখন আপনার ভেরিফিকেশন দেখা হয়ে যাবে। দেন লাস্ট এবং ফাইনাল স্টেপ যে স্টার্ট অ্যানসারিং কংগ্রাচুলেশন জানাবে এবং ইউ আর অ্যান এক্সপার্ট, তারা এই মেসেজটি যখন দিবে তারপর আপনি এখান থেকে কাজ শুরু করতে পারবেন। এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তাদের একটি ভিডিও দেওয়া রয়েছে, আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন, দেখার পরে তারপর আপনি কাজ শুরু করবেন। এরপর যেটি আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন কোন কোন সাবজেক্ট গুলোর উপরে আপনি পরীক্ষাটা দিবেন বা এক্সামটা দিবেন, তাহলে এখানে আপনি সেটি জেনে যাবেন। ধরুন আপনি বিজনেস এর উপর এক্সপার্ট, তার মানে আপনি বিজনেস সম্পর্কে বিস্তারিত আপনি জানেন, সুতরাং আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন অথবা ইকোনমিক্স অথবা ফিনান্স অথবা অপারেশনস ম্যানেজমেন্ট, এবং সেটির জন্য এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বা ফ্যাক্ট ফাল অ্যান্সার সহ দেওয়া রয়েছে। আপনি সেটিতে ক্লিক করার পরে এখানে সব অ্যান্সার গুলো যখন জেনে যাবেন তখন আপনার জানার পরিধিটা বেড়ে যাবে এবং আপনি এখানে কাজ শুরু করতে পারবেন খুব সহজে। হোয়াট উইল মাই ওয়ার্ক বি লাইক অ্যাজ এ স্যাট এক্সপার্ট, আওয়ার এক্সপার্ট এক্সপার্টস অ্যান্সার কোয়েশ্চেন আস্কড বাই স্টুডেন্টস, অর্থাৎ এখানে যে কোয়েশ্চেন গুলো উদয় হতে পারে বা আপনার সামনে আসতে পারে সেই প্রশ্নের অ্যান্সার গুলো এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এরপর যদি আপনি ইঞ্জিনিয়ারিং ক্লিক করেন, ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট গুলোর ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন গুলো কিন্তু অলরেডি এখানে সাজানো দেওয়া রয়েছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি সব বিষয়ের উপরে যখন আপনি জানবেন একটু স্টাডি করবেন তাহলে অনায়াসে এখানে কাজ শুরু করে আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। এরপর ম্যাথমেটিক্সে যদি ক্লিক করেন তাহলে কি কি বিষয় রয়েছে, অ্যাডভান্সড ম্যাথস, তারপর বেসিক ম্যাথস, ক্যালকুলাস, এরপর আদার ম্যাথস, এরপর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হেলথ কেয়ারে ক্লিক করলে হেলথ কেয়ার রিলেটেড তিনটি অপশন দেওয়া রয়েছে, অ্যানাটমি এবং সাইকোলজি, নার্সিং এবং ফিজিওলজি, এরপর আর্থ ও সায়েন্স রয়েছে, আর্থ সায়েন্সের উপর একটি বিষয় রয়েছে এবং ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন গুলো এখানে দেওয়া রয়েছে। সো এই বিষয়গুলো যখন আপনি জানবেন তখন আপনার এখানে সাইন আপ করা অত্যন্ত ইজিয়েস্ট হবে এবং তার আগে আপনি অবশ্যই এই ভিডিওটি দেখবেন, দেখার পরে তখন আপনি আরো বেশি এগিয়ে যাবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাইছি, যে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে, সাইন আপ করার পরে আপনি স্টেপ টু তে যখন যাবেন তখন আপনাকে ক্লিয়ার গাইডলাইন এবং তাদের টেস্ট গুলো বুঝতে হবে, এরপর ভেরিফিকেশন, ভেরিফিকেশন করা হচ্ছে ফাইনাল কন্ডিশন, অর্থাৎ আপনি কংগ্রাচুলেশন মেসেজ পেয়ে যাবেন। এই হচ্ছে এখানে কাজ শুরু করার প্রসেস, আপনি অবশ্যই একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই ভিডিওটি দেখে তারপর প্রশ্নের অ্যান্সারগুলো বুঝে তারপর এখানে কাজ শুরু করবেন। আশা করি স্টেপ বাই স্টেপ যখন আপনি এই কাজগুলো করবেন তখন এখানে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনি কংগ্রাচুলেশন মেসেজ পাবেন, তারপর এখানে কাজ শুরু করবেন অনায়াসেই। সো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি এই ওয়েবসাইটটি সম্পর্কে আমি বিস্তারিত বলতে পেরেছি, এবং আপনার যদি কোনো কোয়েরি থাকে অথবা কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন, আমি অবশ্যই এই ওয়েবসাইটের উপর বিস্তারিত ভিডিও দিব। যেহেতু আমি টেস্টটি দেখাচ্ছি না কারণ এখানে অনেক সময় ব্যয় হবে এবং আপনি এগুলো দেখে বুঝে তারপর নিজে নিজে যখন করবেন অনায়াসে আপনি এখানে কাজ শুরু করতে পারবেন এবং আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। এবং বিকাম কোয়েশ্চেন এন্ড অ্যান্সার এক্সপার্ট ইন টু অফ ইজি ওএস, তার মানে ইজি স্টেপস 4টি রেখেছে, এই 4টি স্টেপস পার করলে আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যারা লার্নিং এবং আর্নিং দুটো একসাথে করতে চাচ্ছেন আমি মনে করি এই india.com তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি প্ল্যাটফর্ম, কেননা আপনি আপনার ক্যালিবার বা জ্ঞান অথবা নলেজ গ্যাদার এবং সেটি যদি আরো শানিত করতে চান তাহলে এটি একটি ইউনিক প্ল্যাটফর্ম বলা যায়। ভিডিওটি ভালো লেগেছে আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত যদি ভিডিওটি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেলাইকনটি রয়েছে সেই বেলাইকনে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই next video. Till then, take care.